So hello guys, welcome back to my channel. B.Ed 4th semester work and vocational education on point 4.11 optional paper 2019 group A থেকে একের A আপনার মতে কর্মশিক্ষার প্রধান কাজ কি কি B.Ed টা কর্মশিক্ষার সাংগীকরণের দুটি উদ্দেশ্য লিখুন C.Ed টা মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে কর্মশিক্ষার দুটি তাৎপর্য লিখুন D.Ed টা কর্ম ও বৃত্তি শিক্ষায় আলোচনা পদ্ধতির দুটি সীমাবদ্ধতা লিখুন E কর্মশিক্ষায় বাজেট এবং পরিকল্পনা কেন অপরিহার্য দুটি ব্যাখ্যা লিখুন F এর টা পেশাগত অনুসন্ধান কি G এর টা SU PW কি গ্রুপ B থেকে দুয়ের কোশ্চেন কর্মশিক্ষা বলতে কি বোঝেন কর্মশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর কি ধরনের আচরণগত পরিবর্তন হয় লিখুন তিনটা শিক্ষাদানের মনোন্নয়নের পরিচিতিকরণ প্রশিক্ষণের প্রয়োজন কেন চারটা কর্মশিক্ষার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন পাঁচটা কর্মশিক্ষা কিভাবে সামাজিক দূরত্ব দূর করে ছয়টা কর্মশিক্ষায় কর্মপরিচিতি ও কর্মলীন পর্যায়ের পার্থক্য আলোচনা করুন গ্রুপ সি থেকে সাতের কোশ্চেন কর্ম ও বৃত্তি শিক্ষায় দার্শনিক ভিত্তির সম্পর্কে আলোচনা করুন আটেরটা কর্মশিক্ষা শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী ও সামাজিক দায়বদ্ধতা লিখুন এই গেল অন পয়েন্ট 4.11 অপশনাল পেপার ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন 2019 টেক কেয়ার